মানে গাড়ির কন্ডিশন একদম, কিন্তু দেখে মনে হবে না যে পুরাতন বাইকের শোরুমে এসেছি আমরা। কোন ভিডিও মাধ্যমে যদি আসে 5000 আরো ডিসকাউন্ট দিয়ে দেবো। আচ্ছা ভিডিওর মধ্যে, হ্যাঁ ভিডিওর মাধ্যমে, কিন্তু এসে চ্যানেলের নাম বলতে হবে। হোয়াটসঅ্যাপ ফর পার্সন ফর কেমন নাম চলে যাবে জানো? এটা ইনএস আছে সব ফর ফর, হ্যাঁ ইনএস গুলো দেখেছিলাম আমি। এটা জান ইউএস ফর 90 থান্ডারবার্ড আছে, এটা 500 500 সিসি 85 বলেছি 85। ডিসকার দাম বলে জানো? এটা পড়বে 65 ডিসকার। মেটিওর 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 350 আপনারা দেখুন একবার কেমন গাড়ির কন্ডিশন। গাড়ির বয়স মোটামুটি 7 মাস মতো। ইএমআই ব্যবস্থা আছে, ইএমআই আপনার 14.5% ইয়ারলি ইন্টারেস্ট আছে, আর আপনি মোটামুটি 1 লাখের গাড়ি যদি নেন 35-30 এর মধ্যে ডাউন পেমেন্ট করলে। সাপোর্টে কিন্তু তোমাদের রিকোয়েস্টে কিন্তু আজকে চলে আসলাম আরও একটি পার্ট নিয়ে। আজকের পার্টটি বাইকে সেকেন্ড হ্যান্ড বাইকের উপরে কিন্তু ডিপেন্ড করে আজকের পার্টটি আমি নিয়ে আসতে চলেছি। আর আজকের পার্টে তোমাদের এমন এমন বাইক দেখাবো সেটা কিন্তু তোমাদের মালদার মধ্যে কিন্তু এর আগে তোমরা কিন্তু দেখোনি। আর এরকম টাইপের পার্ট দেখার জন্য তোমাদের অবশ্যই কমেন্ট করতে হবে, আর সঙ্গে থাকা যে সাবস্ক্রাইব বাটনটি সেটা কিন্তু অবশ্যই প্রেস করতে হবে। আজকে ভিডিও যদি তোমাদের ভালো লাগে ভিডিও অবশ্যই লাইক করবে এবং শেয়ার করে দেবে। তোমাদের বলে দিই একটা কথা, যে যদি কেউ কোনো বিজনেস প্রমোট করতে যায় বা প্রমোশন করাতে যায় তো নিজে থাকার যে হোয়াটসঅ্যাপ নম্বরটি সে হোয়াটসঅ্যাপ নম্বরে কিন্তু কন্ট্যাক্ট করে আপনাদের নিজস্ব বিজনেস কিন্তু আপনারা প্রমোট করাতে পারেন এই চ্যানেল থেকে। একটা কথা আপনাদের বলে দিই যে আজকে কিন্তু ভিডিওটার মেন পারপাস হচ্ছে যে স্পোর্টস বাইক, যারা কিন্তু স্পোর্টস বাইকের উপরে একটা ভিডিও চেয়েছিলেন তাদের জন্য বিশেষ করে আজকে ভিডিওটি নিয়ে আসা। এবং আজকে ভিডিওতে মাঝে মাঝে নতুন নর্মাল বাইকগুলো দেখাবো, আর এরকম টাইপের আরও পার্ট আরও সিরিজ কিন্তু আমার চ্যানেলে আসতে চলেছে, সেগুলো দেখার জন্য আপনাদের অবশ্যই ওয়েট করতে হবে। এবং চ্যানেলে থাকা সাবস্ক্রাইব বাটনটি আবারও বলছি সেটা কিন্তু অবশ্যই প্রেস করতে হবে। এবং যদি আপনারা চান তো এরকম টাইপের আরও ভিডিও বা আলাদা টাইপের ভিডিও সেটার জন্য আপনারা কিন্তু কমেন্ট করতে পারেন, বা আপনাদের যে দেখতে পাচ্ছেন নিজে থাকা হোয়াটসঅ্যাপ নম্বরে সেটা কিন্তু আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। তো চলুন সরাসরি ভিডিওটা শুরু করুন। দাদা নমস্কার, তোমার কাছে আমাকে আবার নেক্সট টাইম আসতে হলো পাবলিকের ভালোবাসায়। তোমাদের মালদা যে আমি অনেকগুলো বাইকের শোরুমে ঘুরেছি, নর্মালি তোমাদের যে শোরুমটা আছে সেই শোরুমটা কিন্তু মানুষ বেশি ভালোবাসা দিচ্ছে। আর পাবলিক কিছু কিছু পাবলিকের একটু প্রবলেম হচ্ছে, যারা দূর থেকে আসে ধরে নাও বা ধরো মালদা যারা বাইরে থেকে আসে তারা বলছে যে বাইকের নাকি দামে একটু প্রবলেম। দামের ব্যাপারটা ক্লিয়ার করে প্রবলেমটা বলে দিই আপনাকে। দামের প্রবলেমটা হচ্ছে দেখুন, আমরা তো গাড়ি নর্মালি ভিডিও করার সময় তো আর আপনাকে দাম দরের দামটা বলতে পারি না, তাহলে কাস্টমার ভাববে আর কি এত দাম হচ্ছে আমি থাক নেবো না, অন্য জায়গা থেকে নেবো। এবার দাম দর আমরা যেটা বলছি তা একদম লাস্ট দাম বলা হচ্ছে, ওর থেকে নিচে আর কোনো দাম দর হবে না। এবার কিছু কিছু গাড়ির ক্ষেত্রে ওটা নেগোসিয়েবল করে দেওয়া যাবে, আর আবার কিছু কিছু গাড়ির ক্ষেত্রে করা যাবে না, ঠিক আছে? এটা গাড়ির ক্ষেত্রে মানে করতে হবে, যেই গাড়ির যেমন দামে কেনা আছে। এবার কোনো গাড়িতে কী হয় মানে সার্ভিসিং চার্জেস একটু বেশি লেগে যায়, পার্স বেশি লেগে যায়, সেই গাড়িতে কম করা যায়। আর যেটা বলছি যে পাবলিকদের জিনিসটা বলে দাও যে আসার আগে একবার একবার না হলে কন্ট্যাক্ট অবশ্যই করুক। হ্যাঁ, কন্ট্যাক্ট নম্বর কন্ট্যাক্ট নাম্বার বলতে আপনি না জেনে এসে পাবলিকে আবার একটা মানে ব্যাপারটা আলাদা হয়ে আছে, একবার কন্ট্যাক্ট করে জিনিসটা ক্লিয়ার করে আসতে হবে। হ্যাঁ, সে তো অবশ্যই কন্ট্যাক্ট করে যদি আপনি আসেন তো আরও ভালো হবে। কন্ট্যাক্ট করে দিলেন আপনাকে পার্সোনালি হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনাকে যে গাড়ি আপনার পছন্দ ছবি পাঠিয়ে দেওয়া হবে, আপনি দাম দর ফাইনাল করে তারপর আসবেন। একটু কোডের নাম্বারটা বলে দাঁড়াবেন, 9614335501 700135240 1। পাবলিকদের বলা হচ্ছে যে আপনারা যখন আসবেন তো অবশ্যই একটু কন্ট্যাক্ট করে এখানে এসে আসার জিনিসটা মানে সবথেকে বেটার হবে। আর পাবলিক বলছে ইএমআই কিছু কোনো ব্যবস্থা আছে? ইএমআই ব্যবস্থা আছে, ইএমআই আপনার 14.5% ইয়ারলি ইন্টারেস্ট আছে, আর আপনি মোটামুটি 1 লাখের গাড়ি যদি নেন 35-30 এর মধ্যে ডাউন পেমেন্ট করলে চলে আসবে, হয়ে যাবে। হ্যাঁ, হয়ে যাবে, অসুবিধা নেই। আর ফাইন্যান্স করার জন্য আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, ব্যাংকের বই, বাড়ির ইলেকট্রিক বিল,
এই কাগজগুলো আপনাকে নিয়ে আসতে হবে। যেটা ওয়ারেন্টি আমরা শুনেছিলাম আগের ভিডিওতে, হ্যাঁ 5000 কিলোমিটার ইঞ্জিন ওয়ারেন্টি থাকে প্রত্যেকটা বাইকে, 5000 কিলোমিটার ইঞ্জিন ওয়ারেন্টি, কিন্তু সার্ভিসিং 1500-এর মধ্যে আমাদের এখানেই করাতে হবে। আর প্রত্যেকটা বাইক শুনেছি আমরা মোটামুটি মানে 10000-এর নিচে সব চলা, 10000-এর নিচে সব চলা আছে, 8000-7000 আর যদি আপনারা চান যে ভাঙাচোরা বাইক কিনবো 10000-5000-এর মধ্যে, সেগুলো কিন্তু সেই জন্য কিন্তু এই শোরুম নয়, আগে ভালো কথা একটা ক্লিয়ার করে দেওয়া ভালো, ঠিক আছে, ঠিক না? ভাঙাচোরা বাইক যদি নেয় 5000-10000-এর বাইক পাওয়া যাচ্ছে, 10000-15000-20000-এ প্রথমবার হয়তো চমকে যাবেন যে আপনারা হয়তো নতুন, মানে সেকেন্ড হ্যান্ড শোরুমে কিন্তু একদম আসেনি, নতুন শোরুমে হয়তো চলে এসেছেন এরকম মনে হবে, প্রথম এসে এরকম টাইপের ফিল হবে, মানে এমন টাইপের বাইকের কালেকশন রেখেছে এরা, মানে একদম মানে দেখেন বাইক কালেকশন গুলো একবার দেখেন, কোন রকম ভাবে মনে হবে না কিন্তু সেকেন্ড হ্যান্ড বাইক, সবগুলো বাইকে কিন্তু গ্লেজি একদম। আজকে কি পাবলিকের জন্য কিছু অফার থাকবে? হ্যাঁ অফার থাকবে, বলে দিচ্ছি ভিডিওতে, ঠিক আছে, এই গাড়িটা আছে এসপি সাইন হন্ডা, 2023-এর মডেল আছে, নাম্বার প্লেট নেই, লাগিয়ে দেবো, আর গাড়িটার প্রাইস আছে 98000, কিছু নেগোসিয়েবল হয়ে যাবে, কন্ডিশন দেখছি একদম কিন্তু নতুন কন্ডিশন, নাম্বার প্লেট যেমন নতুন থাকে যেমন শোরুমে তেমন দেখতে পাচ্ছি এখানে, গাড়ি চলা আছে 2500-3000 কিলোমিটার মোটে মাত্র, হ্যাঁ গাড়ির বয়স মোটামুটি 7 মাস মতো বেরোবে, 7 মাস মতো বাইক, হ্যাঁ দেখে বোঝা যাচ্ছে, হ্যাঁ এই গাড়িটা লাস্ট 90 করে দেবো, এবার ভিডিও মাধ্যমে যদি আসে 5000 আরো ডিসকাউন্ট দিয়ে দেবো, হ্যাঁ ভিডিওর মাধ্যমে, কিন্তু এসে চ্যানেলের নাম বলতে হবে, ভিডিওর মাধ্যমে আসলে 5000 এক্সট্রা ডিসকাউন্ট, 5000 এক্সট্রা ডিসকাউন্ট, ওয়াও, মানে এটা কিন্তু এটা কিন্তু দেখতে পাচ্ছেন আপনাদের জন্য কিন্তু এক্সট্রা ডিসকাউন্ট করেছে এরা, 5000 টাকা কিন্তু এক্সট্রা ডিসকাউন্ট পাবেন ভিডিওর জন্য, আর আপনারা যদি আসেন তো ভিডিওর নামটা কিন্তু অবশ্যই বলতে হবে যে আপনারা চ্যানেল থেকে এসেছেন, সেটা না বললে কিন্তু একদম সম্ভব হবে না। তারপরে কি বাইক আছে দেখেন, তারপরে এই দুটো আছে, রাইডার আছে, এই দুটো এর আগের ভিডিওতে ছিল, আচ্ছা টিভিএস আছে দেখেছিলাম, রাইডার আগের ভিডিওতে কেমন দাম এটা ছিল জানো, মানে এগুলো সব মোটামুটি 90 দাম আছে, কম সম হয়ে যাবে, আরো কম সম হয়ে যাবে, হ্যাঁ কিছু কম সম হয়ে যাবে, এটা আছে, তারপরে সেম গাড়ি এসপি সাইন, সেম ইয়ার সেম চলা, মোটামুটি ধরে রাখেন এটাও সেম রেঞ্জে দিয়ে দেবো, 85, হ্যাঁ লাস্ট 90 আছে, ভিডিওর মাধ্যমে যদি আসে চ্যানেলের নাম বললে 85, এটাও দেখেছিলেন আগের ভিডিওতে, এটাও ছিল, তাদের জন্য XL 100 সুপার কন্ডিশন গাড়ি চলেছে, এই চলাটা আমি দেখাতে বলছি দাদাকে, 2022-এর গাড়ি লাস্ট পড়বে 69, তারপরে জিক্সার আছে, এটা দেখানো হয়েছিল আগে, জিক্সার দাম কত জানো, এটা পড়বে 65, 65 এর জিক্সার দেখতে পাচ্ছেন, ভাইজার মডেল, এবিএস মডেল, আগে আগে ভিডিওতে আমরা দেখেছিলাম, এটা হচ্ছে 65 আপনি পেয়ে যাবেন, একদম ভাইজার মডেল হয়ে যাবে নেগোসিয়েবল, এটা আছে 220, এটাও 120 পড়বে, কিছু 220 আবার গ্লেজিটা দেখুন, গ্লেজ কেমন, গ্লেজ মারছে, আমরা 2.2, হ্যাঁ ধরনের দেখেছিলাম আগে ভিডিওতে, কেমন দাম ছিল এটা, মোটামুটি 115 তে দিয়ে দেবো, 115 তে পেয়ে যাবেন, অনেক সময় যাবে, আরো অনেক নতুন মডেল দেখতে পাচ্ছেন, কি সুন্দর একদম ভ্যারাইটিস টাইপের কালেকশন সাপোর্ট রয়েছে, তারপর রিপ্লাস একটা সুন্দর গাড়ি যেটা হচ্ছে সুজুকির, সুজুকির নতুন মডেল না এটা, হ্যাঁ
মানে গাড়ির কন্ডিশন একদম কিন্তু দেখে মনে হবে না যে পুরাতন বাইকে শোরুমে এসেছি আমরা। কোন কন্ডিশন একবার দেখুন, কেমন গাড়ির চাকার চাকার ভিতরটা একবার দেখুন। বয়স মোটামুটি আপনার বাইশের শেষের গাড়ি হবে, অরিজিনাল প্রাইস গাড়িটার দাম কত? অরিজিনাল প্রাইস পৌঁছে গেছে মোটামুটি 2.5 লাখের কাছাকাছি পড়ে গেছে। আচ্ছা, এরকম মানে স্পোর্টস বাইক হলো সব, তাই তো? মানে টুরিস্টের জন্য অল অ্যাকসেসরিজ লাগানো আছে, মানে ট্যুর করার জন্য কিন্তু বেস্ট বাইক। হ্যাঁ, তারপরে চলে আসছে সুপার স্প্লেন্ডার আছে 125, এটা হচ্ছে BS6 টপ মডেল, এলইডি ম্যানুয়াল দুটোতেই চলে আসবে। আচ্ছা, এলইডি ম্যানুয়াল আছে এটাতে? হ্যাঁ, এলইডি ও মিটার আছে, ম্যানুয়ালও আছে। এটা আপনার পড়বে লাস্ট 80,000। আপনারা ভাবছেন দাম যে দাম মনে হচ্ছে দাম বেশি, কিন্তু আপনারা মানে কোয়ালিটি একবার দেখবেন, ঠিক আছে? এমন না যে গাড়ি চালাচ্ছি গাড়ি আওয়াজ হচ্ছে হর হর করে, এরকম কোনো ব্যাপার নেই। গাড়ির কন্ডিশন গুলো আপনারা সাথে একবার দেখবেন, কন্ডিশন দেখলে আপনাদের মনে হবে না যে আপনারা সেকেন্ড হ্যান্ড শোরুমের আপনারা কিন্তু এসে পৌঁছেছেন। একদমই কিন্তু সেই কন্ডিশন, মানে ফ্রেশ কন্ডিশন সব দেখতে পাচ্ছেন। তারপরে চলে আসছি হন্ডা হর্নেট, হ্যাঁ 2.0 সেম গাড়ি, এটাও সেম প্রাইসে দিয়ে দেবো, ওই 1,15,000। 1,15,000 পেয়ে যাবে। কিছু নেগোসিয়েবল এটা আছে 125 NS, এটাও সেম প্রাইস পড়বে 95,000। আচ্ছা, তারপরে 220 আছে, এটা মোটামুটি 1,00,000 দিয়ে দিব লাস্ট। আচ্ছা, 1,20,000 পেয়ে যাবে। BS6 এর গাড়ি কিছু কম সময় যাবে, ডাবল ডিস্ক সব। হ্যাঁ, ডাবল ডিস্ক গাড়ি ছিল এর আগে, এর আগে ভিডিও দর্শক দেখেছে। হ্যাঁ, এটা 160 অ্যাভেঞ্জার আছে, এটা মোটামুটি 85 এ চলে 85 এ চলে আসবে। হ্যাঁ, 85 এ চলে আসবে। এটা নিয়ে এসেছি BS, এটা আছে ড্রিম ইয়োগা, এটা মোটামুটি 4,000 kilometers মতো। আচ্ছা, 23-এর শেষের গাড়ি আছে, গাড়ির বয়স 4 মাস মতো। মোটামুটি দাম পড়বে 75,000। তারপরে দেখতে পাচ্ছি চকচক করছে গাড়িটা এটা চলা আছে 2,000 kilometers। হ্যাঁ, 2,000 kilometers, এত সুন্দর কন্ডিশন 2,000 kilometers আছে চলা, গাড়ি ফ্রেশ কন্ডিশন গাড়ি আছে। মানে গাড়িটা আপনারা দেখুন একবার কেমন গাড়ির কন্ডিশন কেমন রয়েছে। ফাইনাল রেঞ্জ পড়ে যাবে এটা, 1,00,000 দিয়ে দেবো। 1,00,000 পেয়ে যাবে গাড়ি, তাও তো কন্ডিশন দেখতে হবে গাড়ি না, গাড়ি 1,800 কি 2,000 চলা আছে। হ্যাঁ, 7 মাসের গাড়ি, গাড়ির কন্ডিশনটা একবার দেখুন গাড়ির আপনারা, যে গাড়িতে দেখে মনে হবে না যে গাড়ি আপনারা কিন্তু পুরাতন বাইক কিনছেন। একদম ফ্রেশ কন্ডিশন, কোনো স্ক্র্যাচ পাবেন না গাড়ির মধ্যে, একদম ফ্রেশ কন্ডিশন। তারপর দেখতে পাচ্ছি আর স্প্লেন্ডার প্লাস, হ্যাঁ এটা পড়বে 70,000 টাকা, 70 পেয়ে যাবে। 2023-এর গাড়ি BS6, গাড়ি চলা আছে, এই যে দেখতে পাবেন 11,000 kilometers যা আছে জেনুইন চলা, আপনাকে কোনো রকম ঠকানো হবে না, কোনো রকম কোনো কিছু না, যা আছে আপনার চোখের সামনে আপনি চালিয়ে দেখে নেবেন, পছন্দ হলে নেবেন, না হলে নেবেন। এটা হচ্ছে NS160, এটাও আগের ভিডিওতে ছিল। এটা 125 মতো পড়বে লাস্ট। আচ্ছা, 125 মতো পড়বে। তারপরে হর্নেট আছে, এটা 65-এ চলে আসবে। 65-এ হর্নেট, হর্নেট এই এটা কেমন কন্ডিশন কেমন আছে? খুব সুন্দর কন্ডিশন, 2000 BS4 গাড়ি আছে, 2020 গাড়ি, ডবল ডিক্স, চাকা এখনো শোরুম সেট, চাকাটা একটু দর্শককে একটু দেখিয়ে দাও। হ্যাঁ, চাকা তো খুব সুন্দর, সব গাড়ির চাকা কন্ডিশন কিন্তু বেস্ট আছে, চাকা এমন কোনো ব্যাপার নেই যে গাড়ির চাকা খুব খারাপ খারাপ। গাড়ির চাকার কন্ডিশনগুলো যদি দেখেন তো একদম কিন্তু আপনারা ইমপ্রেস হয়ে যাবেন গাড়ির চাকা দেখে, গাড়ির চাকা সবগুলো কিন্তু বেশ চাকা। তারপর চলে আসছি HF Deluxe, 2023-এর মডেল আছে। HF Deluxe হিরো HF Deluxe, গাড়ির 4,774 kilometers মতো চলা আছে, এটা লাস্ট 75,000। আচ্ছা, 75,000 কিছু নেগোসিয়েবল হয়ে যাবে। আচ্ছা, আপনার 6,000 মতো সামথিং, এটা আপনার আরো কমে চলে আসবে, এটা মোটামুটি 1,15,000 চলে আসবে। এটা আছে অ্যাভেঞ্জার আছে, 220 cc মডেল, স্ট্রিট মডেল আছে,
2020 গাড়ি আছে, এটা মোটামুটি 70 চলে আছে, 70 70000 চলে আছে, 70000 200 হ্যাঁ। তারপরে আছে টিভিএস রনিন 250, এটা আপনার 3500 মতো চলেছে। নতুন মডেল নাকি? নতুন মডেল একদম। গাড়ি কন্ডিশনটা একবার দেখুন আপনারা, গাড়ির কন্ডিশনটা দেখুন কেমন, ফেস টাইপের কন্ডিশন রয়েছে, গাড়ি দেখে কোনো রকম ভাবে মনে হবে না যে যত সেকেন্ড বাইক আছে। এখানে যদি যেদিকে আসতে চাকাটা জুম করলে বুঝতে পারবেন একদম ফিল হবে চাকার। একবার চাকার ভিতরে দেখুন একবার মানে 85 এ আগে ভিডিওতে আমরা দেখেছিলাম 85 এ যে পেয়ে যাচ্ছেন এখন আপনারা থান্ডারবার্ড পেয়ে যাচ্ছেন। আর এরকম টাইপের অনেক মডেল কিন্তু এখানে রয়েছে, মানে জলের দামে কিন্তু বাইক পেয়ে যাবেন এখানে। কাস্টমারদের আরেকবার বলে দাও কন্টাক্ট নম্বরটা। 9614335501, আরটা হচ্ছে 700135240। হ্যাঁ, কাস্টমারদের বলে দাও কিন্তু বারবার করে, যেন ওরা যেন এসে যেন এসে আগে মানে আগে যেন ফোন করে আসে, কন্ট্যাক্ট করে নিলে আপনার ফোনে পার্সোনালি হোয়াটসঅ্যাপে ভিডিও পাঠিয়ে দেওয়া হবে, ছবি পাঠিয়ে দেওয়া হবে, আপনি কন্ট্যাক্ট করে ফাইনাল হয়ে তারপরে আসুন, তারপরে আসুন কোনো রকম প্রবলেম হলে, কোনো রকম প্রবলেম না হলে তো আপনার কাছে সামনে গাড়ি রাখা আছে, আপনি আসবেন দেখবেন দামদার করবেন চালিয়ে দেখবেন। আর দামের ব্যাপারটা তো বললেন দাদা, কিন্তু বলেনি যে আমাদের ভিডিওর জন্য দাম কিন্তু আলাদা থাকে। আপনারা যখন নর্মালি আসবেন যদি ভিডিওর নাম না বলেন তো দাম কিন্তু আলাদা থাকবে, ঠিক আছে? যেহেতু ভিডিও দেখে আপনারা আসছেন তার জন্য কিন্তু আপনাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট থাকে, তো আপনারা অবশ্যই এসে আগে ভিডিওর ব্যাপারটা বলবেন যে আপনারা চ্যানেল থেকে এসছেন, আলাদা কিছু ডিসকাউন্ট আপনারা পেয়ে যাবেন। চলো তারপরে চলে আসছি রয়্যাল এনফিল্ড ক্লাসিক 350। এটা বিএস 6 আছে, 2023 মডেল, 3500-4000 চলা আছে। এটা লাস্ট 195 দিয়ে দেবো। 195 কত সিসি গাড়ি এটা? 350 টপ মডেল আছে, ক্লাসিক টপ মডেল। নাম ইনক্লুডিং নাম চেঞ্জ, নাম চেঞ্জ ইনক্লুডিং থাকবে, তাই তো? নাম চেঞ্জ ইনক্লুডিং থাকবে, সব কিছু পরে মালদা পাস করে আপনার নাম। তারপরে দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি এটাতে ই লাগানো আছে, মডিফাই করা আছে, হ্যাঁ এটা এক্সট্রা আপনারা পেয়ে যাবেন। তারপরে আছে স্কুটি পেপ প্লাস, টিভিএস পেপ প্লাস, এটা বিএস 6 গাড়ি আছে, 23 মডেল, এটা মোটামুটি 52 এ দিয়ে দেবো, 52 এ পেয়ে যাবে। এগুলো মাইলেজ কি সব বেস্ট মাইলেজ? হ্যাঁ বেস্ট মাইলেজ। আচ্ছা আচ্ছা। তারপরে প্যাশন প্রো আছে, আগে জাভার মডেল না এটা আলাদা মডেল, রোডস্টার 145 মধ্যে কিছু ডিসকাউন্ট হবে নাকি? কিছু ডিসকাউন্ট হয়ে যাবে, কিছু ডিসকাউন্ট হয়ে যাবে। বাকি সব গাড়ি ওই স্কুটি এর আগের ভিডিওতে ছিল, স্কুটি সব কালেকশন আগের ভিডিও, মানে আপনারা যদি চান স্কুটির কালেকশন দেখতে তো আগের ভিডিওতে অবশ্যই যান, ভিজিট করুন, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখানে কিন্তু গাড়ির এখানে আরও গাড়ি যেগুলো রয়েছে সেগুলো সব ডিটেলস দেওয়া আছে, সেই ভিডিও থেকে আপনারা এখানে আসতে পারেন। এটা একটা ভালো গাড়ি আছে, ইয়ামাহা অ্যারক্স, হ্যাঁ নতুন হয়ে যায়, নিউ মডেল গাড়ি আছে, হ্যাঁ একিউ সিরিজের নাম্বার, মালদা নাম্বার গাড়ি, গাড়ি চলেছে মোটামুটি 2000-2500 চলা আছে, এটা পড়বে 1.5 লাখ। তারপরে কিছু নেগোসিয়েশন, এর দাম কত গাড়িটা? বর্ষাদের প্রচুর দাম আছে, 2,20,000 উপরে দাম, 2,00,000 করে স্কুটির দাম, স্কুটির দাম কি আছে? R15 ইঞ্জিন দিয়েছে, এটাতে সব টপ মডেল মানে ফিচারস প্রচুর আছে গাড়িতে। আচ্ছা আচ্ছা, মানে এরকম টাইপের বাইক স্কুটি পেয়ে যাবে, মানে এত দামি বাইক, এটা একমাত্র স্কুটি যেটাতে ABS দেওয়া আছে, স্কুটির মধ্যে এবিএস রয়েছে, স্কুটির মধ্যে এবিএস দেওয়া আছে। আচ্ছা আচ্ছা, এর নাম হচ্ছে অ্যারক্স, অ্যারক্স ইয়ামাহা। মাইলেজ কেমন দেয় গাড়ির? মাইলেজ ভালো, মোটামুটি লং এ আপনার 40 পেয়ে যাবে। এই যে বিএস 6 না, বিএস 6 সব বিএস 6 গাড়ি, বিএস 6 মডেল গাড়ি আছে। আর এর সঙ্গে দেখতে পাচ্ছি এখানে কিন্তু তারপরে এর আগে ভিডিওতে দেখানো কেটিএম, এটা বলে দাও, বলে এগুলো সব আছে মোটামুটি 1-2 80 বাকি আছে, কম সম হয়ে যাবে। কেটিএম আরসিও আছে, মানে এখানে 200 ডিউক আছে, এগুলো মোটামুটি 1-85 পড়বে। আচ্ছা আচ্ছা, তার সঙ্গে অ্যালয় হুইল দেখতে পাচ্ছি, অ্যালয় হুইল বলে দাও, এগুলো আছে, অ্যালয় হুইল গুলো মোটামুটি 11,000 সামথিং আছে,
নতুন যে স্পোর্টস বাইক গুলো ঢুকেছিল সেই বাইক গুলো আজকে কমপ্লিট করলাম। আর আশা করছি আজকে ভিডিওটা আপনার খুব ভালো লেগেছে, যেহেতু কষ্ট করে এত সুন্দর আপনার সামনে কিন্তু ব্লগ নিয়ে আসছি। আগামী দিনে এরকম টাইপের আরো ব্লগ কিন্তু আসতে চলেছে, আর এরকম টাইপের আরো নতুন নতুন কালেকশন কিন্তু নিয়ে আসবো। তার জন্য আপনাদের কিন্তু আমাদের চ্যানেলটাকে কিন্তু গ্রো করতে হবে এবং চ্যানেলটাতে অবশ্যই ভিডিওটাকে লাইক করতে হবে এবং সবার সাথে আইকনটিকে অবশ্যই প্রেস করতে হবে চলুন। আর যদি আবারও বলছি আপনাদের যে বিজনেস প্রমোশন যদি আপনারা করা চান, আপনাদের দেখতে পাচ্ছেন নিচে থাকা যে হোয়াটসঅ্যাপ নম্বরটি, সেটা কিন্তু আপনাকে রিকোয়েস্ট করতে পারেন এবং সেখানে আপনারা জানাতে পারেন আপনাদের বিজনেস প্রমোশনের জন্য। তো চলুন আজকে ভিডিওটা এখান থেকে শেষ করছি, নতুন ভিডিওর সঙ্গে আমার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। তো তখন যেন আপনারা ভালো থাকুন, হ্যাপি থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দিস ভিডিও।